بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد সালাম আলহামতুল্লাহ আবদুল্লাহ আল মামুন আবুধাবি থেকে দুবাই থেকে প্রশ্ন করেছেন নির্দিষ্টভাবে কাউকে শহীদ বলা কিনা যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদ বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ আবা নদ নির্দিষ্টভাবে রসুল্লাহ সাল্লাহ কোনো ব্যক্তিকে শহীদ বলেননি অথচ তিনি শহীদের প্রকারগুলি শ্রেণীবিন্যাস করে গিয়েছেন বিভিন্ন শহীদ হাদিস শহীদ আইনের আদিশ দ্বারা তথাপি সাহাবিকে সাহাবাহিক রাম পৃথিবীর বুকে নবীর পরে সর্বোত্তম সৃষ্টি কাউকে নির্দিষ্ট তিনি শহীদ বলেন নাই এজন্য নবীর হেদায়তের বিপরীত হল কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে শহীদ বলা আমাদের দেশে অনেক লেখকের কলমেও আসে কোনো ব্যক্তির নামের পূর্বে শহীদ শহীদ সাইয়েদ কুতুব শহীদ হাসানুল হক বান্না এবং আমাদের দেশে রাজনৈতিক নেতৃবর্গ একাত্তরের অনেক ব্যক্তিকে শহীদ হিসেবে নাম লিখেছে শহীদ সরি উদ্যান শহীদ অমুক উদ্যান শহীদ তমুক উদ্যান এভাবে শহীদ নির্দিষ্ট লিখে লিখে তারা এভাবে তাদের নাম ফলক তৈরি করেছেন কোন মানুষের নীতি এটা আল্লাহ মানতে বাধ্য নন সমাজের নীতি মানুষের নীতি কোন আবেগ এগুলিকে আল্লাহ দেন না আল্লাহর কাছে হক হক আল হকি হলো হকের তাকে অনুসরণ করা তাকে মেনে নেওয়া যত স্বার্থ বিরোধী হয়ে যাক না কেন তো আসলে নির্দিষ্ট ভাবে কাউকে শহীদ লিখা সন্না বিরোধী নবীর হেদায়েত বিরোধী কাজ রসুলের এক সাহাবী মারা গেলে সাহাবাই কালাম খুব খুশি হলেন বললেন হানি আল্লাহুল জান্না কতই না সৌভাগ্য তোমার তুমি জান্নাতি হয়ে গেলে আলমী বললেন তাকে জান্নাতি বলো না সে এখন জাহান নামের আগুনে জ্বলছে কেননা সে গনিমতের সামান্য একটা গনিমত থেকে একটা চাদর সে জড়িয়েছিল তার গায়ে অবস্থা আছে ঘোড়া থেকে পৃষ্ঠ পড়ে গিয়ে ঘোড়ার পায়ে পৃষ্ঠ হয়ে মারা যায় সম্ভবত শীতকাল ছিল এই জন্য সে একটা শাল জড়িয়েছিল আরেক ব্যক্তি বীর বিক্রমে যুদ্ধ করে নবীর সাহাবি মারাত্মক জখমি হয়ে সে জখমের জখমের ব্যাথা সহ্য না করতে পেরে বলম দিয়ে তার জখমে একটা আঘাত করে সে মারা যায় আল্লাহ তার উপরে যাহান্নামকে অজিব করে দেন জান্নাত হারাম করে দেন বা আদার বা আদার নিয়ে আব্দি বেনাবসিহি হাররাম তো আলাইহিল জান্না হ্যাঁ আল্লাহ বলেছেন যে আমার আমার বান্দা তাড়াহুড়া করলো আমাকে নিয়ে এভাবে সে তার নফস টাকে সে মানে যেতে প্রাণ বায়ুটা বেড়ে যেতে সে সহায়ক ভূমিকা পালন করল নিজে আলে হিল জানা আমি তারপরে জান্নাত হারাম করলাম রসুল্লাহাম কাউকে দোয়া করেছেন রাহেমাহুল্লাহ এভাবে দোয়া করেছেন জায়দিন হারেসার নাম উল্লেখ করে বলেছেন রাহেমাহুল্লাহ জাফার এর নাম উল্লেখ করে বলেছেন রাহেমাহুল্লাহ হ্যাঁ আব্দুল রাহার নাম উল্লেখ করে বলছেন রাহেমাহুল্লাহ দোয়া করেছেন তারপরও কাউকে তিনি শহীদ বলেন নাই এবং আপনারা সকলে এখলাসের অধ্যায় গিয়ে আপনারা সকলে হয়তো শুনেছেন যে তিন ব্যক্তিকে আল্লাহ জাহান নাম দেবেন কেয়ামতের দিন অনেক বড় দানশীল হওয়ার পর অনেক বড় আল্লাহ রাস্তায় জেহাদ করা করা সত্ত্বেও নিহত হওয়ার পর অনেক বড় কারি হওয়ার পরও কারণ তাদের রিয়া ছিল অন্তরে এখলাস ছিল না সেজন্য নবীর সন্না পরিপন্থী কথা কাউকে নির্দিষ্টভাবে শহীদ বলা ঠিক আছে কোন একটা জহিব প্রমাণও নেই যে আল্লাহ রসুল কাউকে শহীদ বলেছেন নির্দিষ্টভাবে তবে রসুল্লাহ শহীদের শ্রেণীবিন্যাস করেছেন এবং কারা কারা শহীদের মৃত্যু মানে পাবেন বলে তিনি এভাবে তিনি ডিসক্রিপশন দিয়েছেন একদিন তিনি জিজ্ঞাসা করলেন যে আমার ভিতরে কারা শহীদ বলতে পারো বলেন যে যারা আল্লাহ রাস্তায় যারা রাস্তায় নিহত হয়ে গিয়েছে তারাই শহীদ আল্লাহ হেসে দিয়ে বলেন ইদান সুহাদা ও সুহাদা ও উম্ম তো আমার উম্মতের শহীদ খুব কম হয়ে যাচ্ছে অর্থাৎ আল্লাহ রসুল বুঝাচ্ছেন যে না আল্লাহ রাস্তায় নিহত হওয়ার পরেও আরো কিছু ডিভিশন আছে আরও কিছু মৃত্যু আছে যে মৃত্যুগুলিকে শাহাদাতের মৃত্যু হিসেবে খেতাব যেতে পারে কিন্তু ব্যক্তিকে ব্যক্তিকে নয় নয় কারণ ব্যক্তি বিশেষ শহীদ হওয়ার বিষয়টা খুব ক্রিটিক্যাল বিষয় এটা তার এখলাসের সঙ্গে সম্পৃক্ত এই জন্যই মাহামাবালাগাদ দ্বারা যাত যদিও তার মর্যাদা মানুষের সমাজে লোক সমাজে অনেক উঁচু পর্যায়ে যাক না কেন সে সাহাবি স্তরে হওয়ার পরও নির্দিষ্ট তাকে শহীদ আল্লাহ রসুল বলেননি তাহলে সেখানে আমি আপনি কি করে আমাকে বা আপনাকে হল্লা দোয়া দেওয়া যেতে পারে রহেমা হল্লাহ বা রহেমা আল্লাহ এটার অর্থ আল্লাহ তাকে দয়া করুন আল্লাহ তাকে রহম করুন কিন্তু মরহম নির্দিষ্ট হয়ে যায় ইসমুল তাকে দয়া করা হয়েছে নিশ্চিত বলা হয় তো শহীদ এবং মরহম এ কথাটি উল্লেখ করা যাবে না কার নামের পূর্বে দেখেন নবী করিম সাল্লাম শ্রেণী বিন্যাস করলেন শহীদের মানে কোন কোন মৃত্যু পেলে পারে কোন কোন ধরনের মৃত্যুতে শহীদ মৃত্যু পাবে আল্লাহ রসুল বলেন যে মান মান মা শাহিদ কাউকে যদি কাউকে যদি দেখেন যে আপনি প্যারালাইজড হয়ে মারা গেছে প্লেগ রোগে মরে গেছে সে শহীদ মৃত্যু পেল হ্যাঁ পেতে পারে আল্লাহ বললেন তারপর মা তা হারি কান ফাহা শহীদ যে জলে পুড়ে ভস হয়ে গেছে সে শহীদ মা তা গারি কান ফাহা শহীদ যে পানিতে ডুবে মরে গেছে সে শহীদ হ্যাঁ এইভাবে ডেলিভারির পূর্বে নারীরা আমাদের মা বোনরা ডেলিভারি হতে গিয়ে মারা গেলে তিনি শহীদ দুর্ঘটনা কবলে পড়ে মরে গেলে তিনি শহীদ হিংসর হিংস্র পানিটা কাউকে খেয়ে ফেললে তিনি শহীদ আল্লাহ শ্রেণীবিন্যাসে উল্লেখ করেছেন বিস্তারিতভাবে কিন্তু ইহা তো আল্লাহ নবী কোনো কোনো ব্যক্তি কোন শহীদ বলেননি শহীদ লিখেননি এই জন্য এই জন্যই তিনি লিখেননি যে ইখলাসটা মৃত্যুর পূর্বে তার আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছিল কিনা তার মৃত্যুর পূর্বে আমলগুলি তার কি নেকি বেশি না বদি বেশি যোগ বিয়োগ এ সব বিষয় আল্লাহর হাতে আর নবীর হাতে নয় এইজন্য নবী নির্দিষ্ট ব্যক্তিকে স্বয়ংই আক্তাদন নাই তাই দুর্ঘটনা কবরে দুর্ঘটনায় কবলে পড়ে কি মারা গেল সে মারা যাওয়ার পূর্বে তার আমলগুলি আল্লাহর কাছে মানে ওজন হবে তাহলে যোগ বিয়োগ হবে সেটা যোগ বিয়োগ হওয়ার কারণে দেখা যাবে যে সে যদি আসলে ভালো কাজ বেশি করে থাকে তাহলে শহীদ কেন অনেক হয়ে যেতে পারে দুর্ঘটনার জন্য কিন্তু কবিরা গুণা তার দুর্ঘটনার কারণে তো মাফ হবে না যার কারণে দেখেন জিনার শাস্তি রজম হয়ে যাওয়ার পর তার জিনার শাস্তি মাফ হয়ে গেল আল্লাহ যদি তাকে না মাফ করে যদি সে বিবাহিত জেনাকার হয়ে থাকে আল্লাহ মাফ করে দিলে আল্লাহ যে কোনো কিছু মাফ করতে পারেন কিন্তু শাস্তি বিধান কেন তার করে দেওয়া হল প্রতিবিধান নির্দিষ্ট মানে নিশ্চিতভাবে তার এই পাপটা তার মাফ করার জন্য বুঝেছেন তাহলে অটোমেটিক্যালি দুর্ঘটনায় সে মারা গেলে তার মাফ হয়ে যাবে এরকম কেয়াস করা একটা বাতিল জিনিস এই নির্দিষ্টভাবে কাউকে শহীদ আল্লাহ রসুল্লো বলেনি তার সাহাবাইকার বলেননি সালাফাসারিনও বলেননি আমরা নির্দিষ্টভাবে কারো নামের আগে শহীদ লিখবো না তাকে শহীদ মানুষের কাছে বলেও বাড়াবো না সে শহীদ কিন্তু আমরা তার জন্য দোয়া করবো রহমতুল্লাহ আলাই আল্লাহ তাকে সাহায্যের মর্যাদা দান করবে এভাবে আমরা দোয়া করবো এভাবে রসুল্লাহ শিক্ষাই আমরা পাই হাজার সাল